এই দুনিয়ার মানুষ যারা বদ্দিন যারা কাফের বেঈমান যারা ইসলাম ভালোবাসে না যারা আল্লাহকে ভালোবাসে না আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে না তারা মরতে পছন্দ করে না মৃত্যুকে ভয় পায় আর যারা আল্লাহর গোলামি করে আল্লাহর দ্বীনকে মানে যারা নামাজ কালাম পড়ে ওই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিতে চায় কেন মহান মনিবের সাক্ষাতের জন্য এই জন্য প্রিয় ভাইরা আমার সবচেয়ে বড় সময় কঠিন সময় যেদিন দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন সেদিন বারবার বারবার মালাকুল মাউত যখন আসবে অনেক মানুষ বলবে ও মালাকুল মাউত এখন তুমি আমার রূহটা কবজ করো নাও মালাকুল মাউত আমি তো সৎ কাজ করি নাই নামাজ পড়ি নাই রোজা করি নাই দুই তিনটা দিন সময় দাও সেদিন সময় দেওয়া হবে না হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জন লাল্লি আমালু সালিহা ফিমা তারাকতুকাল্লা 30 বছর 40 বছরের হায়াত আপনি পাইছেন এই সময় সৎ কাজ করতে হবে মালাকুল মাউত আসলে সুযোগ দেওয়া হবে না মুহূর্তের মধ্যে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে ঠিক কিনা ও ভাই দ্বিতীয় বাইনা মানুষ বলবে ও মালাকুল মাউত দুনিয়ার জিন্দেগিতে সাদাকা করলাম না দান করলাম না শুধু টাকা পয়সা খাওয়াইলাম আবার দুই দিন চার দিন সময় দাও আমি দান সাদাকা করে দুনিয়া থেকে বিদায় নিই মালাকুল মাউত সময় দিবে না থামা মেরে রুটটা কবজ করে নিয়ে চলে যাবে তিন নাম্বার মানুষ বলবে মালাকুল মাউত আবার দুনিয়া থেকে বিদায় করো না তোবার কিছু সময় দাও মালাকুল মাউত বলবে না না ষাট বছরের জিন্দেগি আল্লাহ তোরে দিয়েছিল সত্তর বছরের জিন্দেগি আল্লাহ তোরে দিয়েছিল পঁচাত্তর বছরের জিন্দেগি আল্লাহ তোরে দিয়েছিল ওই পঁচাত্তর বছরে কি তুই তোবার সময় পাস নাই তুই কি তোবার সময় পাস নাই কেন তোবা করলি না মানুষ তখন হাহাকার শুরু করবে কিন্তু তার রিকোয়েস্ট শোনা হবে না অনুরোধ শোনা হবে না দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ও ভাই কঠিন এই মুহূর্তে আপনিও পড়বেন আমিও পড়ব সুতরাং দুনিয়ার জিন্দেগিতে যখন সুস্থ স্বাভাবিক আছেন সেই সময়গুলোতেই সঠিকভাবে আমল করতে হবে তওবা করতে হবে সাদাকা করতে হবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগি করতে হবে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে গোটা মাস অতিবাহিত করা যাবে না হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে রে ভাই হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে ঠিক কিনা আর কিভাবে বুঝবেন বোঝানোর আর কোনো সক্ষমতা নাই শক্তি নাই দুনিয়ার কেউ আর বুঝাইতে পারবে না যদি আপনি বুঝেন অল্প কথাই বুঝবেন আর যদি হেদায়েত না থাকে সারা রাত ওয়াজ করেও কাজ হবে বুঝেন বুঝেন সময় এখন আছে হুজুরের কথা মনে পড়বে হয়তো বা মালাকুল মাউত আসলে জাহের এই কথাগুলো তো হুজুর আগে বলছিল কিন্তু সে সময় বাইনা করে আর রিকোয়েস্ট করে কোনো লাভ হবে হবে না ষাট বছরের জিন্দেগি ৩০ বছর তো ঘুমেই কাটায় দেন কথা বলেন না কেন ১২ বছর নিষ্পাপ থাকেন ১৮টা বছর থাকে দুনিয়াটা হিসাব করে দেখেন তো কয় বছর ভোগ করেন দুনিয়াটা ষাট বছরের মধ্যে তিন চার বছর মানুষ ভোগ করতে পারে কয় বছর তিন চার বছর ভোগ করতে পারে কিন্তু এই তিন চার বছরের জন্য অনন্তকালের আখেরাতটারে মানুষ নষ্ট করে ফেলায় কথা বুঝতে পেরেছেন সুতরাং দুনিয়াটাকে ততটুকু চাইবেন যতটুকু আপনার প্রয়োজন কিন্তু দুনিয়ার গোলামি করতে গিয়ে যেন আখেরাত নষ্ট হয়ে না যায় এটা খেয়াল রাখতে হবে এরপরে আসেন যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জীবনের পরিচয়টা কি দিচ্ছে এই জমিনটা বানিয়েছেন কে একটু জোরে বলেন কে আসমান বানিয়েছেন কে জমিনটারে কি দিয়ে বানাইছে আসমানটারে কি দিয়ে বানাইছে আপনি আমি কি মাটি ফাড়িয়া ঢুকে দেখছি জানেন একমাত্র আল্লাহ তালা যে আল্লাহ দুনিয়া বানাইছে সে আল্লাহ দুনিয়ার পরিচয়টা কি দিচ্ছে একটু খেয়াল করেন আপনি আমি তো দুনিয়ার জন্য পাগল নির্মাতা নির্মাতা লেখক যিনি বানিয়েছেন তিনি কি বলছেন দুনিয়ার ব্যাপারে সূরা হাদিদ আয়াত নাম্বার ২০ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু انما الحياه الدنيا لعب ولهو وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد মানুষ জেনে রাখো পার্থিব জীবন তো কেবল খেলাধুলা
বাহ্যিক সাজসজ্জা তোমাদের পারস্পরিক অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে একে অন্যের উপরে থাকার প্রতিযোগিতারই নাম। অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে খেলাধুলার মতো ধোকাস্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার জন্য। যিনি কাজ করবেন ভালো, প্রতিদান পাবেন ভালো, আর যিনি কাজ করবেন খারাপ, প্রতিদানটাও তার জন্য তেমনই খারাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। যদি দুনিয়াটাই সবকিছু হইতো আপনার তো মৃত্যু হতো না ভাই, মৃত্যু আসে না আপনার তো। দুনিয়া যদি সবকিছু হতো যে এটাই চূড়ান্ত, তাহলে তো আপনার মৃত্যু হইতো না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এক ফিরু জিক্র হাদিমিল্লাদ, ও মানুষ তোমরা সব সাত বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো। খেয়াল করে দেখেন, যেই সন্তানের জন্য এত মেহনত করলেন, যেই বাড়ির জন্য এত মেহনত করলেন, যে গাড়ির জন্য এত পরিশ্রম করলেন, যেই ফ্ল্যাটের জন্য এত পরিশ্রম করলেন, যখন মৃত্যু আসবে সব আশা ভরসা সাত নষ্ট করে ধ্বংস করে আপনার ওই চার পায়া পালকিতে তুলে কবর পর্যন্ত পৌঁছে দেবে। চূড়ান্ত আবাস কিন্তু আপনার কবর হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়াটাকে আপনি ততটুকু চাইবেন যতটুকু আপনার প্রয়োজন, আর দুনিয়াটাকে এত বেশি প্রায়োরিটি দিবেন না যতটুকু প্রায়োরিটি দেওয়ার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার আখেরাত নষ্ট হবে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে, রোজা করা দরকার আছে, হজ করা যাকাত দরকার আছে। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজ করেছেন, সুদ ঘুষ হারাম উপার্জন করা এগুলোকে হারাম করে দিয়েছেন, এগুলো বর্জন করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই যে আর্জেন্টিনা ব্রাজিল খেলা আসছে, ফুটবল বিশ্বকাপ আসছে, বিশ্বকাপের ফিক্সচার দেখে দেখে অনেকে কোন দিন কোন সময়ে কতটার সময়ে কাতারে কোন স্টেডিয়ামে কোন খেলা আছে অনেকের মুখস্থ হয়ে যাবে, কিন্তু নামাজের ওয়াক্ত আজকে ফজরের জামাত কয়টায় হয়েছে মসজিদে অনেক মুসলমান বলতে পারবে না। আজকে ফজরের জামাত কয়টা হয়েছে এটা অনেক মুসলমানের খবর নাই, বিশ্বকাপে কোন দিন কার খেলা এটা কিন্তু মুখস্থ হয়ে রয়েছে। মোবাইল যদি আমি এখন চেক করি, অনেকের মোবাইলে হয়তো বা পাবো যে ফিক্সচার নামায় রাখছে, কথা কয় না মুরব্বীরা না যুবকরা, কোন দিন কার খেলা এটা কি মোবাইলে এখনই নামায় রেখে দিয়েছে একেবারে চার সহ। কিন্তু আল্লাহর ওলিদের মোবাইল চেক করে দেখেন একটারও মসজিদে এই নামাজের টাইমিং মোবাইলের মধ্যে নাই। ফজর কয়টার সময়, জোর কয়টার সময়, আসর কয়টার সময়, মাগরিব কয়টার সময়, এশা কয়টার সময় খবর নাই। আপনি কেমন মুসলমান যে নামাজের টাইমিংয়ের খবর নাই কিন্তু খেলার টাইমিংয়ের খবর আপনার আছে? আসলে আপনি এখনও ইসলাম বোঝেন নাই, আল্লাহকে বোঝেন নাই, দিনকে বোঝেন নাই, আপনার বোঝা দরকার আছে না নাই? যুবক ভাইরা তোমরা এগুলো বুঝো ভাই, এগুলো বুঝতে হবে তোমাদেরকে। তুমি কতটুকু আল্লাহকে ভালোবাসো, কতটুকু নবীকে ভালোবাসো, এই জিনিসগুলো থেকে কিন্তু বোঝা যায়, এই জিনিসগুলো থেকে বোঝা যায়। গল্পের বই আছে তোমার মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে, তোমার মোবাইল অ্যাপ্লিকেশনে অনেক ধরনের গেম আছে, গেম পাবজি বাবজি অমুক তমুক অনেক কিছু আছে। তোমার মোবাইলের মধ্যে খেলার অভাব নাই অ্যাপ্লিকেশন, কিন্তু তোমার মোবাইলের মধ্যে একখণ্ড কোরআনের একটা অ্যাপ নাই, ঠিক কিনা বলেন? তুমি সারাক্ষণ গান বাজনায় মত্ত থাকো কিন্তু তোমার কোরআন মোবাইলের মধ্যে কোনো কোরআন তেলাওয়াতের ছোঁয়াও নাই, কেমন মুসলমান? এগুলো আসলে বিবেচনার বিষয়, এগুলো আপনাকে আমাকে ভাবতে হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং দুনিয়াটাকে আপনি ততটুকু ব্যবহার করবেন যতটুকু ব্যবহার করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না।